বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরি বা চাকরি বিষয়ক নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা রাখি, আর আমাদের চ্যানেলটি নতুন আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকে আমাদের বিষয় হচ্ছে ইন্টারভিউয়ের প্রস্তুতি, 10টি জরুরি বিষয়, যে 10টি জরুরি বিষয় আপনাকে অবশ্যই জেনে রাখা উচিত, এবং যারা চাকরি প্রার্থী আছেন তাদেরকে বলবো তারা যেন এই 10টি বিষয়ে খুব মনোযোগ দেন। আমাদের 10টি বিষয় সম্পর্কে আজকে আপনাদের জানাবো। প্রতিযোগিতাপূর্ণ চাকরির বাজারে সাফল্য পাওয়ার অন্যতম পূর্ব একটি সফল সত্য হলো ইন্টারভিউ। তবে এই জন্য প্রয়োজন পূর্ব প্রস্তুতি, মানে আগে আপনাদের প্রস্তুতি নিয়ে থাকতে হবে। ইন্টারভিউ প্রস্তুতি নিয়ে দশটি জরুরি বিষয় আজকে আপনাদের জানাবো। আজকে এই 10টি বিষয় জানানোর জন্য মূলত আসা, তো আমরা আপনাদের একে একে সব কিছু জানাচ্ছি। এক নম্বর হচ্ছে প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদের আগেই ধারণা থাকতে হবে, যে প্রতিষ্ঠানে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন সে প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। আপনি যে প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন সে প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর আগেই নিয়ে রাখবেন। কোন কোম্পানির ধরন, প্রতিষ্ঠাকাল, বর্তমান অবস্থা, প্রোডাক্ট বা সার্ভিসের ধরন, বাজার মূল্য, পণ্য বা সেবার বাজার চাহিদা, ভবিষ্যৎ পরিকল্পনা, কর্মী সংখ্যা, কর্মীদের সম্ভাব্য মাসিক আয়, কর্মক্ষেত্রের পরিবেশ ইত্যাদি সম্পর্কে ধারণা আগে নিয়ে রাখবেন। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট, লিঙ্কডইন প্রোফাইল, প্রেস রিলিজ অথবা ইন্টারনেটের ওপেন সোর্স থেকে আপনি এই তথ্যগুলো সংগ্রহ করতে পারেন। প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য জানা থাকলে ইন্টারভিউয়ের সময় অনেক প্রশ্নের যথাযথ তথ্য সহ উত্তর দিতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে সাক্ষাৎকার গ্রহণকারী সম্পর্কে জানান, যে আপনি সাক্ষাৎকারটা নিবে বা যে টিমটি আপনি সাক্ষাৎকার নিবে তাদের সম্পর্কে আগে আপনাকে জেনে রাখতে হবে। যারা সাক্ষাৎকার নেবেন ইন্টারভিউয়ের আগে চেষ্টা করুন তাদের সম্পর্কে জানার। সাক্ষাৎকার গ্রহণকারী ব্যক্তির পছন্দ, অপছন্দ, ব্যক্তিত্ব বা ক্যারিয়ার ইতিহাস ইত্যাদি জানা থাকলে ইন্টারভিউয়ের সময় তিনি আপনাকে কী ধরনের প্রশ্ন করতে পারেন সে সম্পর্কে একটা আইডিয়া, অনুমান বা ধারণা পেতে পারেন। তিনি কেমন উত্তর পছন্দ করবেন তা নিয়েও ধারণা পাবেন। সাধারণত প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অথবা ওই ব্যক্তির সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে এসব তথ্য জেনে নিতে পারেন, কারণ এখন একজন ব্যক্তি সম্পর্কে জানার জন্য অনেক সোশ্যাল সাইটে অনেক প্রোফাইল থাকে, ফেসবুক, ইউটিউব বা আপনার টুইটার, লিঙ্কডইন, এরকম অনেক ই থাকে, তথ্য থাকে। আপনি তার প্রোফাইল ঘেঁটে তার ব্যক্তিত্ব সম্পর্কে আপনি একটা ধারণা নিতে পারেন। তিন নম্বর হচ্ছে সম্ভাব্য প্রশ্ন সম্পর্কে ধারণা নিন। ইন্টারভিউ বুটে সাধারণত কিছু প্রচলিত প্রশ্ন করা হয়, যেমন আপনার পছন্দের কাজ বা শখ নিয়ে প্রশ্ন। এছাড়া চাকরির ধরন, প্রতিষ্ঠানের ধরন বা কর্মক্ষেত্র সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে। এসব সম্ভাব্য প্রশ্নের একটি তালিকা তৈরি করে প্রশ্নগুলো যথাযথ উত্তর ইন্টারভিউয়ের আগে তৈরি করে নিলে ইন্টারভিউয়ের সময় সাবলীল গুছানো উত্তর দিতে পারবেন বলে আশা রাখি। চার নম্বর আছে ইন্টারভিউ প্রস্তুতি নিতে অনুশীলন করুন। আসলে সব কিছুরই অনুশীলন দরকার। আমি যখন এখানে আসছি তখন আমাকে অবশ্যই এর আগে অনুশীলন করতে হয়েছে, বা আপনারা যখন একটা চাকরি ইন্টারভিউতে যাবেন অবশ্যই পূর্ব পরিকল্পনা থাকতে হবে, প্রস্তুতি নিতে হবে, অনেক বিষয় থাকে। তো এখানে চার নম্বরটা আছে ইন্টারভিউ প্রস্তুতি নিতে অনুশীলন করুন। অনুশীলনটা হচ্ছে আপনি বারবার জিনিসটা রিপ্লে করুন। চূড়ান্ত ইন্টারভিউ বোর্ডের মুখোমুখি হওয়ার আগে নিজের বন্ধুবান্ধব কিংবা পরিবারের সদস্যদের সহযোগিতায় একটি অনুশীলনমূলক ইন্টারভিউর আয়োজন করতে পারেন। এতে কী হবে, এতে নিজের জড়তা কাটিয়ে আত্মবিশ্বাস হয়ে উঠতে পারবেন, সাথে কোনো ভুল ধরা পড়লে শুধরে দেওয়ার সুযোগ পাবেন। পাঁচ নম্বর আছে চাকরির পদের সাথে নিজের যোগ্যতা ও দক্ষতা তুলনা করুন। চাকরির পদ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে তার সাথে নিজের যোগ্যতা ও দক্ষতা মিলিয়ে নিন। এর মাধ্যমে আপনি ওই পদ কাজ করার কতটুকু প্রস্তুত সে সম্পর্কে একটা ধারণা পাবেন, ফলে ইন্টারভিউ বুটে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরা আপনার জন্য সহজ হয়ে দাঁড়াবে। ছয় নম্বর আছে নিয়োগদাতা প্রতিষ্ঠানে কোন প্রোডাক্ট ব্যবহার করুন বা সার্ভিস নিন। নিয়োগদাতা প্রতিষ্ঠানে প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আপনার ধারণা আছে কি না সে ব্যাপারে ইন্টারভিউ বুটে আপনাকে প্রশ্ন করা হতে পারে। তাই সম্ভব হলে ইন্টারভিউর আগে প্রতিষ্ঠানটি প্রোডাক্ট ব্যবহার করুন এবং সার্ভিস নিন। আপনি যে প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে যাবেন সে প্রতিষ্ঠানের জন্য কোনো প্রোডাক্ট থাকে, সেটা চাল হতে পারে, চিনি হতে পারে, ডাল হতে পারে, যেটাই হোক না কেন সেটা আপনি নিয়ে ব্যবহার করুন এবং তাদের সার্ভিস নিন। দেওয়ার পরে তাদের আপনার একটা ধারণা চলে আসবে তাদের বিষয়ে।
সাত নম্বর হচ্ছে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো দেখে নিন। বর্তমানে বহু প্রতিষ্ঠান চাকরি প্রত্যাশীদের ব্যক্তিত্ব যাচাইয়ের জন্য তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল পর্যবেক্ষণ করে থাকেন, তাই ইন্টারভিউয়ের আগে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলের দিকে নজর দিন। বিশেষ করে লিঙ্কডইন প্রোফাইল ভালোভাবে সাজান। আট নম্বর হচ্ছে যথাযথ পোশাক পরুন। পোশাক পরিচ্ছদ এবং অঙ্গভঙ্গির মাধ্যমে ব্যক্তিত্ব ফুটে ওঠে। প্রতিটি মানুষের পোশাক এবং অঙ্গভঙ্গির মাধ্যমে তার ব্যক্তিত্ব ফুটে ওঠে, তাই পরিষ্কার পোশাক পরেও মার্জিত চেহারা নিয়ে ইন্টারভিউ বুটে যান। নয় নম্বর হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন। ইন্টারভিউ বুটে যাবার আগে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাবেন। প্রতিটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনার কী কী কাগজপত্র লাগবে সব কিছু সুন্দরভাবে সাজানো থাকে যে আপনি এই কাগজপত্র নিয়ে যাবেন। সেই কাগজপত্রগুলো আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপনার সঙ্গে নিয়ে যাবেন। নির্দেশনা না থাকলে সাধারণত কিছু ডকুমেন্ট রাখুন, যেমন সব ধরনের একাডেমিক সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতা নমুনা, সিবি ও ছবি। দশ নম্বর আছে যথাসময়ে আত্মবিশ্বাসতে উপস্থিত থাকুন। আপনার সময় নিষ্ঠার একটি উদাহরণ হতে পারে ঠিক সময় ইন্টারভিউ বুটে আপনার উপস্থিতি। হাতে কিছু বাতির সময় নিয়ে আপনার যাত্রা শুরু করতে পারেন। এ ছিল আজকে আমাদের ইন্টারভিউ প্রস্তুতি 10টি বিষয়। আমরা চেষ্টা করি আপনাদের জন্য যে এমন কিছু বিষয় নিয়ে কথা বলতে যেগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং কাজে লাগবে। তাই আজকে আপনাদের জন্য সাজিয়েছিলাম ইন্টারভিউর প্রস্তুতি 10টি বিষয়, যে 10টি বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।